Hi guys, good morning and welcome back to my channel Sudipta and Sobra Vlog. So today is Sunday. Ajay, na ye gana chilla chiki hoche? Ki? So today is Sunday. And ami ajay datai uthe porechi ghori the baje shatta niye uthe boshe porechi editing korte. Just file guno ami transfer korlam. And just look at this happy face. Hi. Good morning. Good morning. Good morning. Hi, baby. Hi. Hi, Shona. Good morning. আর এই যে চা নিয়ে বসে পড়েছি কারণ ঘুম থেকে উঠে তো ঘুম পায় মানুষের আমার তো পাই ভাই তো যাই বসে এবার এডিটিংটা করে নি Dole 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 সকালে উঠে আর রেকর্ড করে দেখাইনি রোজ এক এক জিনিস কি রেকর্ড করব আর এই যে ল্যাপটপে তো চার্জ ছিল না তাই বন্ধ হয়ে গেছে আপলোডে চাপিয়েছিলাম রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি রেডি মানে কি জাস্ট একটু ভালো প্রপার জামা কাপড় পরেছি আর যাচ্ছি আমি ডক্টরের কাছে অনেকদিন ধরে না কানে খুব ব্যথা কান আর আমার গলা ব্যথা খেতে প্রবলেম হচ্ছে আমার ঢোক গিলতে তো সৌরভের আজকে ছুটি আছে আমাকে আমার কিছু হলে তো উইকেন্ডেই অপশন তো আমি যাচ্ছি ডাক্তারখানায় যাচ্ছি ঘড়িতে বাজে ডাক্তার বসে গেছে 11টা দিয়ে ঘড়িতে বাজে এখন দেখে নাও তোমরা 11টা 20 আমি গেলাম নাম লেখাতে বললো যে বললাম সুদীপটাকে ফোন করে যে রেডি থেকে ঘটনার কথা আসো বেড যা ফটাক সে ডাক্তার দেখাও এসে নাকি ম্যাডাম ভুলে গেছে আমি ভুলিনি আমার ছেলেকে খাওয়াচ্ছি ধর ক্যামেরাটা আমার দিকে ধরো আমি আমি ভুলিনি আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম এই যে দুটো দুজন চলে আসছে মস্তানি করতে ওরা আসতো না মিস চলে মকু যে পালাবে মিকি এবার বেরিয়ে টুক করে পালাবে সুদীপ্তের আগে মিকি বেরিয়ে যাবে বেরোতে পারলো না আজকে যা চলে এসেছি এখন অনেকক্ষণ আগে চলে এসেছি আমরা ডাক্তার দেখাতে কিন্তু ডাক্তারের কোনো পাত্তাই নেই বললো 10 মিনিটে ঢুকবে এখন দেখি তারপরে ডাক্তার দেখাবো এক নম্বরে নাম আছে আর ওইদিকে আমার ছেলে উঠে পড়েছে ডাক্তারটা দেখিয়ে ফটাক সে বেরিয়ে যাবে মাত্র জাস্ট আমি বাড়ি এলাম আর তোমাদেরকে বলে দিই আমি কোনো ডাক্তার ফাক্তার দেখাতে পারলাম না কারণ ডাক্তার এখনো আসেইনি আর মোরওভার আমার অনেক লেটে নাম ছিল 18 নম্বরে নাম ছিল তাই হয়নি চলে এসেছি বাড়ি এবার আমি চানটান করে নি দিয়ে খাবো দাবো বেরোবো ছেলের জন্য পাঞ্জাবি কিনতে যাবো দেখবো যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো নাহলে কিনবো না আমি এই মাত্র জাস্ট চান করে এলাম বুঝতেই পারছো খুব রাশের মধ্যে চান করছে একদম ভালো করে চান করিনি আর এই যে পাপাটা আ আ যুবান আজ বিকালবেলা তোমাকে ঘুরতে নিয়ে যাব যদি না যাও মানে বড় হয়ে যদি দেখো তুমি যাওনি আজকের ব্লগে তাহলে তোমার বাবার জন্য বিকজ আমি তোমার জন্য শপিং করতে যাব আজকে যাবে তো তোমার পাঞ্জাবি কিনবো এই কিউটি পাইতা এই কিউটি ছোট ছোনা
তো আমি রেডি হয়ে গেছি, আমি বেরোবো একটু কাঁচড়াপাড়া যাবো, কারণ একটা পাঞ্জাবি কেনার আছে আমার ছেলের জন্য, তো খুঁজতে যাবো আমি পাই কিনা ওখানে। আর আমি সৌরভ দেখতে পাচ্ছ পেছনে লাঞ্চ করছে, তো আমিও যাই তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। আর আজকে লাঞ্চে সেরকম স্পেশাল কিছু নেই, ইভেন ইফ সানডে, আছে ভাত, আছে পটল, আছে মাছের মাথা দিয়ে ডাল, আর কালকে লেফট ওভার চিকেন। তো আমরা বেরোচ্ছি, ফার্স্ট টাইম আমি আর সৌরভ আমার ছেলেকে নিয়ে যাচ্ছি একা একা আমরা, ভীষণ ভীষণ এক্সাইটেড আমি। তুমি? ওর একদম ইচ্ছা নেই, ও ইচ্ছা মানে মা যাক ওইটা চাইছিল, ওই জন্য ওর মনটা খারাপ। ঠিক আছে, গাড়ি বসে হচ্ছে। আমরা মার্কেটে চলে এসেছি, আমরা এখানে পার্কিংয়ে আছি, কাঁচড়াপাড়া পার্কিংয়ে, তো আগমনির অপোজিটে আছে এই পার্কিংটা। তো আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না, কারণ বুঝতেই পারছো বেবি নিয়ে ফার্স্ট টাইম খুব প্রবলেম হয়ে যাবে, তাই যাই কিছু যদি কিনি তাহলে অবভিয়াসলি তোমাদেরকে এই ব্লগের এন্ডে দেখিয়ে দেবো। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই জন্য আরও নিচ্ছি না ক্যামেরাটা, বিকজ আমাদের ক্যামেরাটা ওয়াটারপ্রুফ না। মেন কাঁচড়াপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আমার কিচ্ছু পছন্দ হয়নি, এত চিপ কোয়ালিটি জিনিস দেখাচ্ছিল না। আর মোর ওভার ওর জন্য ভেবেছিলাম পাঞ্জাবি নেবো, ওইটা তো খুলে দেখাচ্ছেই না, মানে সিট প্যাক রয়েছে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, প্যান্টালুন চেয়ে যাবো। এই যে এরা খেলছে, আমি জাস্ট বাড়ি এলাম, দেখতে পাচ্ছ বাচ্চা নিয়ে বেরোলো, মানে কত লাগেজেস, হাতে ভর্তি, হাতে প্যাকেটস, আর সেরকম কিছুই কিনিনি। ভেবেছিলাম পাঞ্জাবি মিউজিয়ামে যাব, বাট ওটা একটা ফেক পাঞ্জাবি মিউজিয়াম ছিল। তো যাই হোক, ওপরে গিয়ে দেখাবো, আমি প্যান্টালুনসে গেছিলাম, বাবার জন্য একটা জামা কিনেছি, তো তোমাদেরকে দেখাবো। এখানে ড্যাডি আর বেটুর আদর আদর হচ্ছে। বেতু, আমাকে আমি আদর করবো, সব তোমরা এখন কই ফেলছো, আবার একটুখানি বেরিয়েছিলাম। আমি ত্রিবেণীতে গেছিলাম, আমার বাড়ি যেখানে আমি ওখানে গেছিলাম লোকাল মার্কেটে, একটু মোমো খেতে ইচ্ছা করছিলো আফটার এ লং লং টাইম, তাই এই যে মোমো কিনে এনেছি, এটা খাবো এখন। আর কটা টুকিটাকি জিনিস কেনার ছিল, ওটাও কিনে এনেছি, আমি সব দেখাবো একটু পরে, আগে ছেলে কাঁদছে, ছেলেকে ফিট করাবো। দেন এই যে আমার বাবা বসে আছে, হাই বেবি, আই লাভ ইউ, হাই হাই। তো তোমাদেরকে বলে দিই, আমরা সেই দুপুরবেলা কাঁচড়াপাড়া গেছি, নিয়ার অ্যাবাউট তিনটে দশ পনেরো নাগাদ গেছি, অ্যান্ড তখন থেকে ইউভান ঘুমাচ্ছে, এই জাস্ট ঘুম থেকে উঠলো, সে হাই জাস্ট খাচ্ছে ঘুমাচ্ছে, খাচ্ছে ঘুমাচ্ছে, এরকম করছে, আমি জানি না কী হবে। যে রাত্রিরে তো মনে হচ্ছে ঘুমটা আমাদের গেল। আর এর মধ্যে আমি একটুখানি বললাম না, ত্রিবেণী গেছিলাম, তো কিছু কেনাকাটা করেছি, ওটা আমি জাস্ট এখনই দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি এত কিছু নিয়ে বসে পড়েছি, আমি তোমাদেরকে সব কিছু দেখাবো এক এক করে। সবার আগে আমি দেখাই যে কালকে আমার মা আর সৌরভ কেন হট করে বড়ানগরে গেছিলো, কারণ ওখানে একটা নাইটি বানাতে দিয়ে এসেছিলাম আমি, একটা না দুটো ম্যাটারনিটি নাইটি, একটা ফিট করাতে সুবিধা হবে, এমনি অ্যামাজনে অনেক পাওয়া যায় কিনতে, তোমরা ওখান থেকেও কিনতে পারো। তো এই নাইটিটা আমি পার্সোনালি বানালাম, কাস্টমাইজ নাইটিটা ভীষণই ভালো, গোল গলা, ঠিক আছে, সামনে বাটনসও আছে। আর এখানে ম্যাটারনিটি নাইটি কেন বলছি, কারণ এখানে চেন আছে, এই যেখানে চেন আছে ফিটিং করার জন্য অনেক হেল্প হবে। তো এই পিঙ্ক একটা কালার, আর একটা হচ্ছে ইয়েলো কালার, এই যে ইয়েলো কালার সেম প্রিন্ট, একটুখানি ডিটেল ওয়ার্ক আছে, এটা বাটিকের কাজ বলে, এটা নাইটি বানিয়েছে সৌরভ, অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালটা ঠিক করে কিনতে পারেনি, এটা একটু বেশি কস্টলি হয়ে গেছে ফর নাইটি। তো এইটা কালকে ছিল,
আর তোমাদেরকে আরেকটা দেখাই, যেটা আজকে প্যান্টালুনসে কিনেছি আমার বাবার জন্য। আমার বাবা যেটা পরে আমার ছেলেকে বেসিক্যালি খাওয়াবে, সেটা হচ্ছে এই কুর্তাটা। আমার পার্সোনালি প্রচন্ড বেশি পছন্দ হয়েছে, এটা একটু চিকেন কারি ওয়ার্ক আছে, বাট হ্যাঁ এর মধ্যে কোনো চুমকি লাগানো নেই, বিকজ আমার বাবা পরবে আফটার অল। আর এটার সাথে আমি ধুতি কিনবো খুব তাড়াতাড়ি, এটার সাথে রেড কালারের ধুতি কিনবো, তো কিনলে আমি তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে কুর্তাটা, আর এটার প্রাইস প্রচন্ড বেশি কম, অ্যাকর্ডিং টু মি এটার প্রাইস নিয়েছে 1700 টাকা, মানে আমার তো 10% ডিসকাউন্টও হয়ে গেছে, তো অনেক কম প্রাইসে এটা পেয়েছি। আর আমি বললাম না, আমি একটু আগে ত্রিবেণী গেছিলাম, তো ত্রিবেণী থেকেও আমি কিছু জিনিস কিনেছি, আমার সংসারের জিনিস যাকে বলে, সেটা হচ্ছে এই যে পিলো কভার্স কিনেছি, দুটো মাথার জন্য আর একটা পাশ ব্যালেন্সের পিলো কভার। এমনি সিম্পল আছে এটা, 75 rupees করে দাম আছে একটা। এগুলো আমি লোকাল মার্কেটে কিনতে পাওয়া যায়, আমার এগুলো মানে আউট অফ স্টক হয়ে যাচ্ছিলো, তো স্টকিং করলাম। আর আমার বাবার জন্য কটা লিঞ্জিরিস কিনেছি, গেঞ্জি প্যান্ট, এগুলো আর কি দেখাবো, এগুলো আর দেখাচ্ছি না। আর নেক্সট কিনেছি হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য নাইটি কিনেছি, আমার মায়ের নাইটি নেই আর, তাই আমি ভাবলাম যে মাকে নাইটি দিই, কারণ শাড়ি তো দিতেই থাকি। আর সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ ওটা আমার ছেলে চিল্লামিল্লি করছে, তাই তো মায়ের জন্য তিনটে নাইটি কিনেছি, একটা হচ্ছে এইটা, সবই কটনের, ঠিক আছে, এগুলো আর খুলে দেখাচ্ছি না, সিম্পল আছে, বাস এমনি প্রিন্ট আছে কটনের, এইটা একটা, আর একটা হচ্ছে এইটা রেড কালারের কিনেছি, আর একটা হচ্ছে ব্রিঞ্জল কালার, মায়ের এটা খুবই পছন্দ হয়েছে, তো এগুলো মাকে আমি এখন দেবো না, জামাই ষষ্ঠীতে গিয়ে দেবো। তো বাস এইটা ছিল আমার ছোট শপিং আজকে সানডে। যে বার্গার এখন খাওয়ার টাইম হলো আমার, মোমো খাওয়া হয়ে গেছে, কিন্তু মোমোটার কথা দেখাতে ভুলে গেছি, তো দেখালাম বার্গার, আমি বার্গারটা খেয়ে নিলাম। আর এখন বাজে 10:30, আমার আর ডিনার করতে সত্যি বলছি ইচ্ছা করছে না। তো যাই হোক, আজকের ব্লগটা বাস এখানেই এন্ড করছি, আজকে অনেক কিছু করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। যদি ভালো লাগে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ, অ্যান্ড আই উইল সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, টাটা।